আমরা প্রমাণ করে দিতে চাই মানব গণতন্ত্রের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মহোদয়কে যে আমরা এখনো পরিপূর্ণ শিক্ষক হওয়ার মর্যাদা কিন্তু লাভ করতে পারি নাই, তারপরেও আমাদের আত্মবিশ্বাস আমরা পাবো এটা 100% আমরা শিক্ষকরা নিয়োগ পাবো, শুধু আমাদের নিয়োগটুকু বাকি, শিক্ষকের কিন্তু বাকি নেই। আমরা যেহেতু আজকে 74 দিন যাবৎ আপনি পরীক্ষা নিয়েছেন, আমি মনে করবো মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে আমাদের কিন্তু পরীক্ষা নিচ্ছেন, এই 74 দিন পর্যন্ত পরীক্ষা নিচ্ছেন, আমার মনে হয় না আর পরীক্ষা নেওয়ার সময় আছে। এখন আপনার সন্তানরা কিন্তু খুবই ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ আপনি বলেছেন এই দেশের মানুষ যদি খাদে তা আমিও তার জন্য খাদি। এটা কয়েকদিন গতকালকে না আগের একটি পত্রিকায় কালে কিন্তু পত্রিকায় এসেছে, আপনি বলেছেন আমি এ দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী হয়েছে। তাহলে আজকে আমাদের কান্না অবশ্যই আপনার কাছ থেকে পৌঁছেছে, আমরা এই শাহাদাত পরে একদিন আজকে 74 দিন যাবৎ আমরা কাঁদছি, শুধু আমরা নয় আমাদের বাড়িতে যারা আমাদের পরিবার আছে সকলেই কাঁদছে, কারো সন্তান কাঁদে, কারো মা কাঁদে, কারো বাবা কাঁদে, কারো স্ত্রী কাঁদে, কারো স্বামীও কাঁদে, কারণ অনেকে স্বামীকে বাড়িতে রেখে ফিরে এখানে আছে, অনেকে স্ত্রী বাড়িতে রেখে স্বামী এখানে আছে, সকলের দরকার। সুতরাং যেহেতু 10ই আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির একটি আলোচনা হয়েছে, সেটা একটি এখন যদি কেউ বলে সেটা আমরা আন্দোলনের ব্যাপারে জানি না, তাহলে আমি মনে করি সেটা আসলে কোন ধরনের ভাষা হবে সেটা আমার আসলে জানা নেই, সেটা কোন ধরনের মূর্খতা হবে সেটা আসলে আমি বলতে পারতেছি না। তা আমি মনে করবো মাননীয় মন্ত্রী মহোদয়কে বলবো যেহেতু আপনি আলোচনা করেছেন, আপনার স্থায়ী কমিটির সদস্যরা সকলেই যেহেতু আমাদের এই যুক্তিকতার বিষয়ে আপনাকে বুঝিয়েছেন, আমরাও আপনাকে বারবার বোঝানোর চেষ্টা করেছি, তাহলে আপনার কাল বিলম্ব কেন করেন? আমরা তো আপনাকে রাস্তা দেখিয়েই দিয়েছি, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান, আপনার তো কোনো ডিক্লেয়ার আমাদেরকে দিতে হবে না, আপনার ঘোষ থাকার দরকার নেই, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যান, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আমাদের এই দাবির কথাগুলো তুলে ধরুন, পাশাপাশি আপনারা যেভাবে নিয়োগ দিয়েছিলেন সেই নিয়োগের প্রক্রিয়াটা তুলে ধরুন। প্রধানমন্ত্রী মহোদয় যদি বলে যে আপনাদের নিয়োগের প্রক্রিয়াটাই ঠিক, আমাদের এই দাবিগুলো অযৌক্তিক, আমরা চলে যাবো, মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে ঘোষণা দিলে আমরা চলে যাব, না করলেও চলে যাবো, ঠিক না কথা বলেন, ঠিক না? মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যদি বলে যে না তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা যেটা আছে এটা ঠিক, তাদের আন্দোলনের যে দাবিগুলো আছে সেটা অযৌক্তিক, এটা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বলবেন আর আমরা থেকে চলে যাব, আমরা দ্বিতীয় কোনো কাল বিলম্ব করব না। আপনার কি বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় এটা বলবে? কারো এই বিশ্বাস আছে? আমার মনে হয় না, কারণ এই অধিকারটুকু মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তো আসলে এখন ওই যে আমাদের তৃতীয় পক্ষ যেটা, তারা এখনো ভুল বোঝাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, সত্যটা তো প্রধানমন্ত্রী মহোদয় জানবে না, জানবে না, সময় আসতেছে জানবে, তবে সেটা যদি বেশি দেরি হয়ে যায়, যেটা মনীষ স্যার বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় কাউকে কিছু ছাড়বেন না, দেন কি দুর্নীতির সাথে কোনো আপোষ করেন না, এখনো সময় আছে আপনি করেন, আর আপনি যদি দেরি করেন মাননীয় মন্ত্রী মহোদয় ইন্টার চেয়ারম্যান মহোদয়কে বলবো আপনি যদি দেরি করেন, যদি কখনো আপনাদেরকে খতিয়ে আপনি যখন আমাদের বিষয়টি খতিয়ে দেখছেন এটি কেমনই আপনাদের যে 17 বছরের কর্মকাণ্ড যদি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় খতিয়ে দেখে তাহলে কিন্তু আপনারা ছাড় পাবেন না, ঠিক কিনা? তাহলে আমরা চাই না আমরা এই দেশে আপনারা মাননীয় মন্ত্রী মহোদয় বা ইন্টার চেয়ারম্যান মহোদয় আপনার একটি দোষ আপনাদের থাকুক সেটা আমরা চাই না, আপনারা সফল হন, আমাদেরকে এই ব্যাপারটা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বলুন, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তটুকু আপনি এখানে আমাদেরকে জানিয়ে দিন, হা বা না মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন, হা বললেও আমরা রাজি আছি, না বললেও আমরা রাজি আছি, মানে কথাটা আসতে হবে কার কাছ থেকে? মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছ থেকে। এই কথাটা 74 দিন যাবৎ মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি আমি, আসলে ঘটনা হচ্ছে এই দেশের সুনাগরিক হিসেবে আজকে এই এত তাদের ওনাকে সম্মান করে কথা বলতে হয়, আর আজকে যদি অন্য কোনো প্রান্ত হতো তাহলে হয়তো আমার মনে হয় না এভাবে কেউ কথা বলতো, কারণ আমরা ফেসবুকে অনেক উস্কানিমূলক শুনি, আমাদেরকে বলা হয় আপনার এভাবে বলে না, আমার মনে হয় সে নিবন্ধনদারি না, সে আমাদেরকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করে, আমরা উস্কানিতে বিশ্বাসী নয়, আমরা এই ঠিক এভাবেই
আমাদের এনটিআরসি এ যত দুর্নীতি আছে তত সমস্যা আছে শুধু আমাদের সমস্যা সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক না এখন নয় ভবিষ্যৎ পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান হবে তবে তোক এটা আরো পরে আলোচনা হবে আলোচনা হবে সমস্যা নেই আপনারা আলোচনা শুনবেন অনেক চমৎকার কিছু আলোচনা আসবে শরীরটা ক্লান্ত তাই একটু বলতে পারছি না বলবো এটা আজকেও বলবো সমস্যা নেই তবে আমি মাননীয় মঞ্জু মহাশয়কে বলবো আপনি দ্রুত মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনি সাক্ষাৎ করুন কারণ আমি জানি আপনারা এই আমাদের এই পেজ সর্বদাই ফলো করেন আমি আপনাকে অনুরোধ করবো আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করুন মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে পরামর্শ নিয়ে আমাদেরকে সিদ্ধান্তটা জেনে দেন আমরা আপনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের বাড়ি ফিরে যাবো ইনশাআল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাই।